তো আমরা দেখছিলাম সেশন মানে ডে ওয়ানে বেসিক্স আলোচনা করেছিলাম, আজকে সেশনে ওই বেসিক আলোচনার উপর ভিত্তি করে কিছু আমরা বিষয় দেখব। এখানে যেমন প্রবলেম অ্যানালাইসিস, এই বিষয়গুলো আপনি একটু পড়ে নেবেন যে কিভাবে আসলে 8086 এমুলেটর আসলে কাজ করে সেটা। এখন আমরা দেখব ইনস্ট্রাকশন, আজকের যে সেশন ডে নম্বর টুতে আমরা দেখব ইনস্ট্রাকশন সেট, জেনারেল পারপাস রেজিস্টার আমি অলরেডি শিখে ফেলেছি বা বলে ফেলেছি, এবং ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন। এই ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন এটাও আমরা অলরেডি আলোচনা ডে নম্বর ওয়ানে করে ফেলেছি। তারপর আজকে আমরা এই বিষয়টা আরো একবার আলোচনা করব যে কিভাবে আসলে কাজ করতেছে। জাস্ট একটা ওভারভিউ দিয়ে নিতেছি যাতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন। সো এখানে আমরা দেখতে পারি যে ইনস্ট্রাকশন অফ 8086, এখানে যত ধরনের ইনস্ট্রাকশন আছে এগুলো এখানে ডেসক্রিপশন দেওয়া আছে এগুলো কিভাবে কাজ করে। এখানে আছে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন মানে হচ্ছে যেমন আমি যদি এখানে যাই, আমরা যেমন আর সি ল্যাঙ্গুয়েজে কি করি, সি ল্যাঙ্গুয়েজে আমি কি করি, যেমন ইন্ট এ কমা বি কথার কথা এবং সেমিকোলন, এরপর এ সমান আমি 10 দেই কমা, আচ্ছা 10 দিলাম যেহেতু আমি উপরে ডিপেন্ড করে রেখেছি, এবং বি সমান আমি এখানে কি দিলাম 20 দিলাম। এরপর আমরা কি করি যে সাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এখানে, ইন্ট সাম ইকুয়াল টু এ প্লাস বি। এখন এই যে সাম, সে সুন্দরভাবে সাম বলতে দুটা অপারেটরকে যখন আমি সাম করলাম, এডিশন, এখানে দুটো অপারেটর এডিশন, কিন্তু অ্যাসেম্বলিতে এডিশন বোঝে না। এই যে ইন্ট, আমি এখানে লিখলাম ইন্ট সাম এ প্লাস বি, এই যে সাম যোগ করতেছে অথবা বিয়োগ করতেছে অথবা ভাগ করতেছে, এগুলো বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনের মাধ্যমে করতে হয়। মুভ এমন একটা ইনস্ট্রাকশন যার কাজ হচ্ছে ডাটাকে জাস্ট ট্রান্সফার করা, অথবা যেমন আমি কি করলাম এ বি ডিপেন্ড করলাম এবং এর মধ্যে 10 ডাকলাম, বিয়ের মধ্যে 20 ডাকলাম, এই যে কাজটা করলাম এটাই আসলে মুভের কাজ হচ্ছে। এমন যে মুভ কি করে ডিফাইন করে যে মুভ এ, যেহেতু আমার এ তো কোনো ভেরিয়েবল না, আমি লিখবো এ এল কমা 10, তার মানে কি হলো এ সমান সমান এ এল সমান সমান 10 হয়ে গেছে। আবার যদি আমি কি করি এখানে মুভ বিএল কমা এ এল, যদি এটা আমি করি তাহলে ঘটনা ঘটলো কি, আমরা যেমন এখানে লিখতে পারি কি যে সি সমান সমান এ, মানে কি এই এ এর ভ্যালুটা এখন সি এর মধ্যে আসছে, সেম একইভাবে এই এল এর ভ্যালু যে 10 আছে সেটা বিএল এ চলে আসছে। এখন যদি আমি এটাকে রান করি, জাস্ট এটাকে রান করবো আর কোনো কিছু করবো না, কি করে দেখেন যে এখানে আমি দেখেন যে এই যে এই বিষয়টা এখানে এসে এ এল যেহেতু আমি নিয়েছি এবং বিএল নিয়েছি, এখানে দেখবেন দুইজনের ভ্যালু সেম আসবে। এখন যেহেতু আমি 10 নিয়েছি, 10-এর ভ্যালু হেক্সাডেসিমাল হয় 14, আমরা দেখেছি সেই জিনিসটা আসবে দেখবেন। ওকে, ও সিঙ্গেল এ 10-এর ভ্যালু যেহেতু এ, সরি এ 20-এর ভ্যালু হচ্ছে 14, এ আসছে। আমরা জানি কি যে যদি আমি এখানে কমেন্ট করি এ সমান সমান, আমরা জানি কি এ সমান সমান 10, হেক্সাডেসিমাল এ সমান সমান 10, সেই 10 আসছে। আচ্ছা এরপর যদি আমি সেকেন্ড স্টেপে রান করি, এখানে যাই দেখেন এই যে বি এর ভ্যালু আসতেছে 10। তার মানে কি হলো মুভ এমন এক ধরনের ইনস্ট্রাকশন যার কাজ হচ্ছে কি ডেটাকে স্টোর করে রাখা, মানে ডিক্লারেশন, ডিক্লারেশন বলা যাবে, পাশাপাশি ডেটা একটা রেজিস্টার থেকে আর একটা রেজিস্টারে ট্রান্সফার করার ক্ষেত্রে আমরা মুভ ব্যবহার করে থাকি। এরপর এই যে লোড ইফেক্টিভ অ্যাড্রেস, এটার কাজ কি আমরা আরো ভালোভাবে জানতে পারবো যখন আমরা কি যাবো সামনে দিকে অগ্রসর হবো। পুশ, আমরা যেমন স্ট্যাকে পুশ করছি সেই পুশ, আর পপ সেম পপ, এখানে পুশ এ পাশে অ্যান্ড, অ্যান্ড এমন এক ধরনের বিটওয়াইজ অ্যান্ড অর এক্স অর নট। এরপর এই যে এডিশন, মানে এডিশনের কাজ করবে অ্যাড, সাবট্রাকশনের কাজ করবে সাব, মাল্টিপ্লিকেশন কাজ করবে মাল, ডিভিশনের কাজ করবে ডিভিশন। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট আমরা পড়েছি না, কিসের মধ্যে পড়েছি, যেমন সি এর মধ্যে যখন আমি লিখি, যদি আমি ইনক্রিমেন্ট করি তাহলে আমি কি করি আই, সাপোজ আমি ছোটতে আই প্লাস প্লাস দিই, আই সমান সমান আমি এখানে ডিক্লেয়ার করলাম 1 এবং এখানে করলাম আই প্লাস প্লাস, তার মানে কি এটার মানে হচ্ছে যে আই ইকুয়াল টু আই প্লাস 1, আই এর মান যা ছিল তার সাথে এক যোগ করে নতুন আই এর মান। সেম ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের কাজ এভাবে করবে, মানে লিখতে হবে। আর সি এইচ আর সি এল এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ডিসক্রিপশন। এখন আমি কিছু জেনারেল পারপাস রেজিস্টার আমি অলরেডি গত সেশনে মানে ডে নম্বর ওয়ানে আমি বলে ফেলেছি এটা কি রেজিস্টার, একুমুলেটর রেজিস্টার 16 বিট, বিএক্স বেস রেজিস্টার, সিএক্স কাউন্টার রেজিস্টার আমরা অলরেডি জেনে ফেলেছি, আর ডিএক্স এর ডেটা রেজিস্টার। আর আমরা জানি যে এটা আছে স্ট্যাক পয়েন্টার, এটা বেস পয়েন্টার, এটা আছে সোর্স ইন্ডেক্স, এটা আছে ডেস্টিনেশন ইন্ডেক্স, এগুলো হচ্ছে বিভিন্ন পয়েন্টার রেজিস্টার, আমরা অলরেডি বলে ফেলেছি বিষয়গুলো। আচ্ছা এরপর এখানে আছে ডেটা কিভাবে ট্রান্সফার হয়, যেমন রেজিস্টার থেকে, এই বিষয়গুলো আপনি একটু দেখে নেবেন।
সো এই সেশনে মূলত আমি চেষ্টা করেছি যে গত লেকচারে যে বিষয়গুলো আমার ছিল সেই বিষয়গুলোর উপর বেস করে কিছু ওভারভিউ, মানে একবারে টোটালি যদি আমি বলি টোটালি আমি ওভারভিউ দেওয়ার ট্রাই করেছি আসলে যে কি ঘটনা ঘটলো ওভারঅল আমি ট্রাই করেছি যে এই সেশনটার মধ্যে দেখানোর। এখন যদি আমি সেকেন্ড সেশনে যদি অগ্রসর হই, মানে কোডের মধ্যে অগ্রসর হই, তাহলে আপনারা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। সো সেকেন্ড সেশনে আমরা যাই, চলে আপনি আমার স্ক্রিনে এখন দেখতে পারতেছেন, ওখানে আমি সমস্ত ধরনের ইনস্ট্রাকশন এবং আর রেজিস্টার গুলোর নাম দেখালাম। আজকে আমরা দেখবো যে টু প্রোভাইড ইন্ট্রোডাকশন টু সিনট্যাক্স স্ট্রাকচার অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশন ভ্যারিয়াস অ্যারিথমেটিক অপারেশন। সো আমরা যেহেতু সেশন ডে নম্বর টুর মধ্যে জাস্ট কি বেসিক আলোচনা শেষ করেছি, সো সেখানেই আমরা ভিডিওটা ক্লোজ করি। আর ডে নম্বর থ্রিতে আমি কি করব, অ্যারিথমেটিক অপারেশনের উপর বেস করে বাকি কাজগুলো করব। সো ডে নম্বর থ্রিতে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।